এবারে কয়েক সেকেন্ডের একটি অডিও ফাঁস হলো চিত্রনায়িকা পরিমণি এবং বর্তমান সময়ের তার একমাত্র শত্রু সুনেরা বিনতে কামালের কথাকপথনের পুরো ভিডিওটি আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সম্প্রতি সময়ে আলোচনা সমালোচনার টক অব দ্য কান্ট্রিতে থাকা পরিমণি এবং শরীফুল রাজের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। আবারও বোধ হয় সংসার ভাঙনের মুখেই পড়েছে এবার। এবার হয়তো সত্যি সত্যিই দুজন দুদিকে থাকতে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে পরিমণির সাথে থাকছেন না শরীফুল রাজ। অন্যদিকে শরীফুল রাজের সন্দেহ হয়তোবা পরিমণি করেছেন এই কাজটি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ব্যক্তিগত ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন তানজিন তিশা। সোমবার রাতে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশা, নাফিজা তুশি ও সুনেরা বিনতে কামালের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। আর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলছেন অভিনেত্রী তানজিন তিশা। এমন ঘটনায় রাজের অবস্থাকেও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। বুধবার রাত 10:39 নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তিশা। সেখানে লেখেন, দুটি শোতে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছুদিন ধরে আমি আমেরিকাতে আছি। বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত, এজন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি। আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি। তিশা লেখেন, বিষয়টি দুঃখজনক। এটা নিয়ে আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে আমার যে ভিডিও ছড়া হয়েছে সেটা আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। 6-7 বছর আগে আমরা বন্ধু ফান করে ভিডিও করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্রেশন দেখার কিছু আছে বলে মনে করি না। প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্য এতটুকুই বলবো, 6-7 বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না প্লিজ। আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি আজ এই পর্যন্ত এসেছি। আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন। আমি আমার অভিনয় দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকতে চাই সবসময়। যদিও আমি বলেছি আমার এই ঘটনা নিয়ে কাউকে এক্সপ্রেশন দিতে চাই না, তবে আমার শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের যদি এই ঘটনা বিব্রত করে, কষ্ট দেয়, আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি। রাজের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে অভিনেত্রী লিখেন, শরীফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো ছাড়া হয়েছে। এতে রাজ দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছে রাজ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত এই ক্যারিয়ার নিয়ে সবাই প্রশ্ন তুললো। এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকেও আপত্তিকর বানানো হলো। এই দায়ভার কি তোমার না? কারণ তুমিই তো বলেছো তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীল তার জায়গায় তুমি কি করেছো? কেন আইনানুযোগ, কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছ না? কেন এর পেছনের মূল হোতাতে খুঁজে বের করছো না? তিনি আরও লেখেন, এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনলাইন নিউজ, ফেসবুক গ্রুপ, কমেন্টে বলা হচ্ছে, লেখা হচ্ছে, শরীফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস। যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি, এই ভিডিওর মধ্যে শরীফুল রাজ কোথা থেকে এলো, কি গোপনীয় এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন সেখানে আমি তার সাথে আছি? ভিডিওতে আমি একা, এবং সেটা কখনো আপত্তিকর বা গোপন ভিডিও না, বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের। সুতরাং আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস শব্দগুলো কালেকশন করা উচিত। এটা বিব্রতকর এবং অসম্মানজনক। তিশা লেখেন, একজন মানুষের প্রাইভেসি হ্যাম্পার করা, অ্যারেঞ্জমেন্ট করা বা পার্সোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা, এটা বিগ ক্রাইম।
সো যার আইটি বা যিনি এটি আপ করেছেন বাংলাদেশ ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতিমধ্যেই অনেকেই ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। কারণ নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সেই আইনই বলে দেবে কে বা কারা এই ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ঙ্কর অপরাধে জড়িত। যদিও দেশে এসেই আমি এই ব্যাপারে ব্যবস্থা নেব, তবুও রাজ, আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করছিলাম। সত্যি আসলে তানজিন তিশা তার কাজ দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং কাজ নিয়েই এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে দর্শকের মনে কাজ নিয়েই থেকে যেতে চায়। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশাকে কাজের মধ্যেই বাঁচিয়ে রাখুন।